প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সিলেবাস অনুযায়ী ধারাবাহিক আলোচনার আজকের বিষয় দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং। আমাদের আলোচনার শুরুতেই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আসলে প্রয়োগ শব্দটির আবিধানিক অর্থ কি। তবে আমার মনে হয় তোমরা এ বিষয়ে অবগত আছো, তবুও একটু বলি। আসলে প্রয়োগ শব্দটি ব্যবহার শব্দের সমার্থক শব্দ, তবে ক্ষেত্র বিশেষে শব্দ দুটি ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন রূপে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত কোনো কিছুর মাধ্যমে বা সাহায্যে বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো ঘটনা ঘটানোর ক্ষেত্রে প্রয়োগ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, তবে প্রযুক্তির ক্ষেত্রে শব্দটি বেশি ব্যবহৃত হয়। যেমন দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে পৃথিবীর ইমেজ সংগ্রহ করা হয়, এখানে বিশেষ উদ্দেশ্য পৃথিবীর ইমেজ সংগ্রহ এবং মাধ্যম বা প্রযুক্তি সহায়তায় দূর অনুধাবন প্রযুক্তি কাজ করে। আবার বলা যায় অসুখ হলে ডাক্তার রোগীকে ওষুধ প্রয়োগ করে, প্রভৃতি ভাবে এই শব্দটি বিভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে ব্যবহার শব্দটি দৈনন্দিন সাধারণ কাজগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি কলেজে যেতে সাইকেল ব্যবহার করি, পড়ার সময় চশমা ব্যবহার করি প্রভৃতি। প্রয়োগের ইংরেজি প্রতিশব্দ অ্যাপ্লিকেশন এবং ব্যবহারের ইংরেজি প্রতিশব্দ কিন্তু ইউজ। এ বিষয়টি চিন্তা করেই শব্দ দুটি ভিন্ন ভিন্ন বাক্যে যুক্ত করতে হয়। তোমরা কিন্তু তোমাদের মোবাইলে বিভিন্ন রকম প্রায়োগিক বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাও, যেটাকে সংক্ষেপে তোমরা অ্যাপস বলে থাকো। এসব অ্যাপস এর সাহায্যে বিশেষ বিশেষ কাজ করা সম্ভব। যা হোক, এবার আমরা দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর প্রয়োগ বিষয়টি কি তা বোঝার চেষ্টা করি। এখানে দূর অনুধাবনের প্রয়োগ মানে দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে বা দূর অনুধাবন প্রযুক্তির সাহায্যে কোনো কিছু ঘটানোকে বোঝায়। যেমন দূর অনুধাবন বা রিমোট সেন্সিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ড্রোন উড়িয়ে ফসলের ক্ষেতে ওষুধ ছিটানো হয়। এক্ষেত্রে দূর অনুধাবন বা রিমোট সেন্সিং আসলে অদৃশ্য একটি পদ্ধতি, যার সাহায্যে ড্রোন উড়িয়ে ফসলের ক্ষেতে ওষুধ ছিটানো হয়েছে বা ওষুধ প্রয়োগ করা হয়েছে। এভাবে আমরা দূর অনুধাবন বা রিমোট সেন্সিং প্রযুক্তি প্রয়োগ করে আরো অনেক কিছু আজকাল করে থাকি। অনেকেই কিন্তু যার আসল ঘটনা বা মূল ঘটনা বুঝতে পারে না। দূর অনুধাবনের প্রয়োগ বিষয়টি বর্তমান বিশ্বে একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রয়োগের দিক দিয়ে দূর অনুধাবন পদ্ধতি বর্তমানে অনেক এগিয়ে। দূর অনুধাবন পদ্ধতি কোনো না কোনো ভাবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে নানা ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে নানা কৌশল, মূর্তমান হচ্ছে নানা ঘটনা। দূর অনুধাবন দৃশ্যত বা অদৃশ্যত নানাভাবে নানা ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এর প্রয়োগ উল্লেখ করার মতো, যা অতঃপ্রতভাবে মানুষের কল্যাণের সাথে জড়িত। আমরা দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর এমন কয়েকটি প্রয়োগ ক্ষেত্র একটু দেখে নিই। মানচিত্র তৈরিতে দূর অনুধাবনের প্রয়োগ, কৃষি কাজে দূর অনুধাবনের প্রয়োগ, খনিজ সম্পদ আহরণে দূর অনুধাবনের প্রয়োগ, মৎস্যক্ষেত্র আহরণে দূর অনুধাবনের প্রয়োগ, নৌ চলাচল ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, বিমান চলাচল ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, ড্রোন ব্যবহারে দূর অনুধাবনের প্রয়োগ, ভূমি জরিপ কাজে দূর অনুধাবনের প্রয়োগ, রকেট বা স্যাটেলাইট উৎক্ষেপণে দূর অনুধাবনের প্রয়োগ, বিভিন্ন যন্ত্র চালনায় দূর অনুধাবনের প্রয়োগ, চিকিৎসা ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কাজে দূর অনুধাবনের প্রয়োগ, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য শনাক্তকরণ ও মূল্যায়ন ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, ভূমিরূপের বৈশিষ্ট্য শনাক্তকরণ ও মূল্যায়ন ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, ভূমি ব্যবহারের ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, পৃথিবী পর্যবেক্ষণ ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, মহাবিশ্ব পর্যবেক্ষণে দূর অনুধাবনের প্রয়োগ, তথ্য যোগাযোগ ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, আবহাওয়া পর্যবেক্ষণে দূর অনুধাবনের প্রয়োগ, বনজ সম্পদের ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ, আরো অনেক ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ হয়ে থাকে। যাই হোক, এতক্ষণ আমরা দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর বিভিন্ন প্রয়োগ ক্ষেত্রগুলি দেখলাম। এবার দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর এ সকল প্রয়োগ ক্ষেত্রের
কয়েকটি আমরা সংক্ষেপে আলোচনা করি। প্রথমে মানচিত্র তৈরিতে দূর অনুধাবনের প্রয়োগ বিষয়টি কি তা একটু দেখি। অতীতে মানচিত্র তৈরি বা মানচিত্র অঙ্কন খুবই জটিল একটি কাজ ছিল। দূর অনুধাবন প্রযুক্তি আবিষ্কারের পূর্বে মানুষ কিন্তু হাতে এঁকে অনেক কষ্ট করে মানচিত্র তৈরি করত, যা স্থানাঙ্ক অনুযায়ী খুব একটা সঠিক হতো না। তবুও মানুষ সেসব মানচিত্রের উপর নির্ভর করে নানা কার্যাদি সম্পন্ন করত। ধীরে ধীরে মানুষ হাতে আঁকা মানচিত্রের অনেক উন্নত করে। তবে দূর অনুধাবন প্রযুক্তি আবিষ্কারের পর থেকে মূলত মানচিত্র তৈরিতে পূর্ণ সঠিকতা আসে। দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত ইমেজ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে সঠিক ভৌগোলিক অবস্থান, সঠিক মাপনী, সঠিক ক্ষেত্রফল সম্বলিত মানচিত্র মানুষ অঙ্কন করতে সক্ষম হয়। বর্তমানে দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে পৃথিবীর অতি ক্ষুদ্র বস্তু সমূহের অবস্থানও মানচিত্রে ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে শুধুমাত্র দূর অনুধাবনের কল্যাণে। তাছাড়া দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে পৃথিবীর কোথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে, কোথায় মৎস্য সম্পদ লুকিয়ে আছে, সবকিছুই মানচিত্রে দেখানো হচ্ছে। সুতরাং মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ বর্তমানে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এরপর কৃষিকাজে দূর অনুধাবনের প্রয়োগ। কৃষিকাজে দূর অনুধাবনের প্রয়োগ দিন দিন প্রসারিত হচ্ছে। মাটির গুণমান নির্ধারণ, বীজ বপন, সার কীটনাশক প্রয়োগ, মনিটরিং এবং ফসল উত্তোলন সহ নানা কৃষিজাত কাজে দূর অনুধাবন ব্যাপক হারে প্রয়োগ হয়ে থাকে। মাটির গুণমান নির্ধারণের জন্য বিশেষ সেন্সরের মাধ্যমে স্যাটেলাইট নানা উপাত্ত সংগ্রহ করতে পারে। এছাড়া কৃষিজাত বিভিন্ন কাজের জন্য সেন্সর সম্বলিত স্যাটেলাইট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মাটির গুণগত মান নির্ধারণ করে পূর্বেই সিদ্ধান্ত দিতে পারে যে ওই সকল মাটিতে কি কি উপাদান ঘাটতি রয়েছে বা কি জাতীয় ফসল ফলানো সম্ভব। এছাড়া দূর অনুধাবন প্রয়োগ করে যন্ত্রের মাধ্যমে ফসল উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে দূর অনুধাবনের প্রয়োগ বর্তমানে সর্বজন স্বীকৃত। তাছাড়া বর্তমানে বিশ্বের উন্নত দেশসমূহ কৃষিকাজের নানা ক্ষেত্রে ব্যাপক হারে দূর অনুধাবন প্রযুক্তির প্রয়োগ করে থাকে। এরপর খনিজ সম্পদ আহরণে দূর অনুধাবনের প্রয়োগ। বিশ্বে উন্নয়নের একমাত্র চাবিকাঠি প্রাকৃতিক খনিজ সম্পদ। আজকাল স্যাটেলাইটের মাধ্যমে ভূতাত্ত্বিক অবস্থা বিশ্লেষণ পূর্বক পৃথিবীর অভ্যন্তরে কোথায় কোন জাতীয় খনিজ সম্পদ মজুদ রয়েছে তা মুহূর্তেই জানা সম্ভব হচ্ছে এবং সহজেই এসব খনিজ সম্পদ মানুষ উত্তোলন করতে সক্ষম হচ্ছে। দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ কোনটি মাটির কত গভীরে কি পরিমাণ মজুদ আছে তা দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে জানা সম্ভব হচ্ছে। খনিজ উত্তোলনের ক্ষেত্রে এই প্রযুক্তি আবিষ্কৃত না হলে অনেক ক্ষেত্রে খনিজ সম্পদ সম্পর্কে মানুষের অনেক কিছুই কিন্তু অজানা থেকে যেত। এবার দেখি বিমান ও নৌ চলাচল ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ বিষয়টি। বিমান আবিষ্কারের সমসাময়িক সময়ে কিন্তু দূর অনুধাবন প্রযুক্তির আবিষ্কার হয়েছিল, যে বিষয়টি তোমরা ইতিমধ্যে জেনেছ। সুতরাং বিমান চলাচল ক্ষেত্রে প্রথম থেকেই দূর অনুধাবন প্রযুক্তির উপর মানুষ নির্ভরশীল ছিল। আকাশে বিমান উড্ডয়ন এবং মাটিতে নেমে আসা পর্যন্ত সব ধরনের নির্দেশনা দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। একজন পাইলটকে সেজন্য দূর অনুধাবন সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হয়। এছাড়া বর্তমানে দূর অনুধাবন প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক সকল নৌযান চালিত হয়ে থাকে। গভীর ও বিশাল সমুদ্রের মাঝে যখন কিছুই দেখা সম্ভব হয় না তখন একমাত্র ভরসা দূর অনুধাবন প্রযুক্তি এর জিপিএস সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে জাহাজের ক্যাপ্টেন সঠিক ও নিরাপদ ভাবে জাহাজকে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। দূর অনুধাবন প্রযুক্তি এর রাডার ও জিপিএস সিস্টেম প্রয়োগ ছাড়া বিমান ও নৌযান চালনার ক্ষেত্রে সঠিক গন্তব্যে পৌঁছানো অত সহজ ছিল না। সুতরাং দূর অনুধাবনের প্রয়োগ বিমান ও নৌযান চলাচলের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় একটি পদ্ধতি। এরপর ভূমি জরিপ কাজে দূর অনুধাবনের প্রয়োগ। পৃথিবী পৃষ্ঠের ভূপ্রকৃতি বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের, কোথায়ও পাহাড় পর্বত, কোথায়ও মালভূমি, কোথায়ও মহাসমুদ্র প্রভৃতি। এসকল স্থান সমূহের জরিপ কাজ সুষ্ঠুভাবে করা অনেক ক্ষেত্রে খুবই কষ্টসাধ্য। তাছাড়া এমন কিছু স্থান পৃথিবীতে রয়েছে যেখানে
মানুষের পক্ষে সরেজমিনে গিয়ে জরিপ করা সম্ভব নয়। আর এই অসম্ভব কাজসমূহ সম্ভব করা যায় শুধুমাত্র দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে। দূর থেকে অনুধাবন বা সেন্সর যন্ত্র ব্যবহার করে সমগ্র পৃথিবীর ভূমি জরিপের কাজ স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব। এর ফলে বর্তমানে দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে ব্যাপক হারে ভূমি জরিপের কাজ করা হচ্ছে। ভূমির সীমানা নির্ধারণ, ভূমির গুণগত মান, ভূপ্রকৃতি, ভূমি ব্যবহার, পানির প্রকৃতি প্রভৃতি বিষয়গুলি এ সকল জরিপ থেকে পাওয়া সম্ভব। কিছু কিছু কৃত্রিম উপগ্রহ শুধু ভূমি জরিপ কাজেই মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। সুতরাং ভূমি জরিপ কার্যাদি দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে স্বল্প সময়ে সহজ ও সঠিকভাবে পরিচালনা করা এখন নিয়মিত কাজেরই অংশ হিসেবে ধরা হয়। এরপর রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণে দূর অনুধাবনের প্রয়োগ। রকেট বা স্যাটেলাইট একটি মহাকাশ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দূর অনুধাবন কার্যাদি অনেক ক্ষেত্রে করা হলেও সে নিজে কিন্তু ভূভাগের প্ল্যাটফর্ম থেকে নিয়ন্ত্রিত হয়, আর এই নিয়ন্ত্রণ দূর অনুধাবনের মাধ্যমেই সম্ভব। মানুষবিহীন রকেটগুলি উৎক্ষেপণ থেকে শুরু করে সকল প্রকার নিয়ন্ত্রণ দূর অনুধাবন বা রিমোট সেন্সিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে করা হয়ে থাকে। শুধু রকেটই নয়, মহাকাশে উৎক্ষেপণকৃত কৃত্রিম উপগ্রহ, স্পেস শাটল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রভৃতি দূর অনুধাবন দ্বারা ভূমিস্থ প্ল্যাটফর্ম মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সুতরাং মহাকাশে উৎক্ষেপণকৃত রকেট, স্যাটেলাইট প্রভৃতি প্ল্যাটফর্ম দূর অনুধাবন প্রয়োগ করে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এরপর চিকিৎসা ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ। বর্তমান চিকিৎসা ব্যবস্থা এখন রোবটিক চিকিৎসা ব্যবস্থা হিসাবে বিবেচনা করা হয়, কারণ চিকিৎসা ব্যবস্থার প্রায় সকল ক্ষেত্রেই দূর অনুধাবন বা রিমোট সেন্সিং প্রযুক্তি প্রয়োগ করা হয়ে থাকে। বিভিন্ন যন্ত্রের মাধ্যমে শরীরের অভ্যন্তরে বিভিন্ন রশ্মি প্রয়োগ করিয়ে বিভিন্ন উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হয়, যেমন এক্স-রে, আল্ট্রাসনো, সিটি স্ক্যান, পজিট্রন, এমিশন, অটোগ্রাফি প্রভৃতি পরিচালনার ক্ষেত্রে দূর অনুধাবনের উপর নির্ভর করতে হয়। এছাড়া বর্তমানের প্রায় সকল ধরনের অপারেশন বা শৈল চিকিৎসা দূর অনুধাবন প্রয়োগের মাধ্যমে নিখুঁতভাবে সম্পন্ন করা হয়ে থাকে। সঠিকভাবে রোগ নির্ণয় করতে ডাক্তাররাও এ সকল চিকিৎসা যন্ত্রের উপর নির্ভরশীল, আর এ সকল চিকিৎসা যন্ত্র নিয়ন্ত্রণের জন্য প্রয়োগ করা হয় দূর অনুধাবন প্রযুক্তি। সুতরাং চিকিৎসায় দূর অনুধাবনের প্রয়োগ প্রায় সকল ক্ষেত্রেই বিস্তার লাভ করে চলেছে। এরপর ভূমি ব্যবহারের ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ। ভূমি ব্যবহার বলতে ভূপৃষ্ঠের কোন জমি কি কাজে ব্যবহার করা হবে বা হচ্ছে তা বোঝায়। যেহেতু দূর অনুধাবনের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ পূর্বক ধারণা পাওয়া যায় যে কোন জমি উর্বর বা কোন জমি অনুর্বর, উর্বর জমি কৃষি কাজে এবং অনুর্বর জমি শিল্প, শহর, বন্দর প্রভৃতি কাজে গড়ে তোলার জন্য ব্যবহার করা যায়। দূর অনুধাবন প্রয়োগ করে পরিকল্পনা মাফিক ভূমির ব্যবহার নিশ্চিত করলে দেশ ও জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে সক্ষম। এরপর পৃথিবী ও মহাবিশ্ব পর্যবেক্ষণের ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ। দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রতি মুহূর্তের জন্য কৃত্রিম উপগ্রহের সেন্সর বা অনুধাবক সমূহ পৃথিবীকে পর্যবেক্ষণ করছে বা নজরদারি করছে। এর ফলে মুহূর্তের মধ্যে পৃথিবীর উপর বা পৃথিবীর অভ্যন্তরের বিষয়গুলি জানা সম্ভব হয়ে থাকে। পৃথিবী পর্যবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ দূর অনুধাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বর্তমানে দূর অনুধাবন প্রযুক্তি অতি ক্ষুদ্র বিষয়গুলিও পর্যবেক্ষণের আওতায় আনতে সক্ষম হচ্ছে। শুধু পর্যবেক্ষণই নয়, এর মাধ্যমে প্রচুর উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে। এছাড়া পৃথিবীর বাইরের সকল বস্তু সমূহ যেমন চাঁদ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ সহ সকল গ্রহ বা গ্রহপুঞ্জ, বিভিন্ন নক্ষত্র সমূহ পর্যবেক্ষণে দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করা হয়ে থাকে। এ সকল পর্যবেক্ষণের জন্য কৃত্রিম উপগ্রহ সমূহ হাবল টেলিস্কোপ সহ বিভিন্ন ধরনের টেলিস্কোপ বহন করে পর্যবেক্ষণে সাহায্য করে। দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে বিশ্লেষণ করে মহাকাশের সকল বস্তু সম্পর্কে ধারণা পাওয়া মানুষের পক্ষে এখন সম্ভব হচ্ছে। এরপর তথ্য যোগাযোগ ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ। তথ্য যোগাযোগ ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ বর্তমান বিশ্বে
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করে টেলিযোগাযোগ, রেডিও টেলিভিশন যোগাযোগ, রাডার যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। আমরা যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করি, তা কিন্তু দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাছাড়া স্যাটেলাইটের সাহায্যে স্পষ্ট ছবি ও স্পষ্ট কথা টেলিভিশন ও রেডিওর মাধ্যমে দেখতে বা শুনতে পাই, তাও দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের কল্যাণেই সম্ভব হয়েছে। এবং সারা বিশ্বে মুহূর্তের মধ্যে নানা সংবাদ ছড়িয়ে পড়ছে সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই, আর এসবই দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের দ্বারাই সম্ভব হচ্ছে। সুতরাং দূর অনুধাবনের প্রয়োগ ব্যতীত বর্তমানে এত সহজে তথ্য যোগাযোগ সম্ভব ছিল না। তোমরা ইদানিং ফেসবুক, মেসেঞ্জার, ইমেল সহ নানা কাজ মোবাইলে করে থাকো, এসবই কিন্তু দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের কল্যাণেই সম্ভব হচ্ছে। এরপর আবহাওয়া পর্যবেক্ষণে দূর অনুধাবনের প্রয়োগ। আবহাওয়া পর্যবেক্ষণে দূর অনুধাবনের প্রয়োগ বর্তমান সময়ে অতুলনীয়। মুহূর্তের মধ্যে আবহাওয়ার তাৎক্ষণিক অবস্থা জানা যায় একমাত্র দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল সহ বিভিন্ন ডিভাইসের অ্যাপস দ্বারা আবহাওয়ার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের কল্যাণে জানা সম্ভব হচ্ছে। আজকের তাপমাত্রা কত, বাতাসের চাপ কত, আর্দ্রতা কত, বায়ুপ্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু প্রভৃতি আবহাওয়াগত বৈশিষ্ট্য দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের ফলেই জানা যাচ্ছে। তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই আবহাওয়ার অবস্থা যে কোনো সময় জানা সম্ভব, আর এসবের পিছনে রয়েছে দূর অনুধাবনের প্রয়োগ। এরপর সামরিক কাজে দূর অনুধাবনের প্রয়োগ। একটা সময় ছিল যখন সামরিক কাজে তলোয়ার, বর্ম, তীরধনু প্রভৃতি ব্যবহার করা হতো। এরপর কামানের গোলা নিক্ষেপের যুগ আসলো, কিন্তু কামানের সে গোলা ইচ্ছা করলেই কাঙ্ক্ষিত স্থানে নিক্ষেপ সম্ভব ছিল না। দূর অনুধাবন আবিষ্কারের মাধ্যমে সামরিক কাজে কামানের গোলা নিক্ষেপের পূর্বের সে ব্যর্থতা সার্থক হল। মানুষ একদম নিখুঁত ভাবে কাঙ্ক্ষিত স্থানে ক্ষেপণাস্ত্রের গোলা নিক্ষেপ করতে সক্ষমতা অর্জন করল। দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ঘরের মধ্যে বসেই মানুষ সামরিক ক্ষেপণাস্ত্র সমূহ লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হচ্ছে। কত উপর দিয়ে, কত দূরে, কোন স্থাপনার উপর ক্ষেপণাস্ত্র আঘাত হানবে তা পূর্ব থেকে দূর অনুধাবনের মাধ্যমে হিসাব নিকাশ করে ঠিক করে রাখা যায়। শুধু একটা সুইচ চাপলেই মুহূর্তের মধ্যে তা লক্ষ্যে আঘাত করে থাকে। আজকাল সামরিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দূর অনুধাবন প্রযুক্তির মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে। এসব ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূরের স্থাপনায় আঘাত হানতে পারে। সুতরাং সামরিক কাজে সঠিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সহ নানা কাজ কেবলমাত্র দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমেই সম্ভব হয়ে থাকে। সময়ের অভাবে দূর অনুধাবন প্রযুক্তির সকল প্রয়োগ ক্ষেত্র সমূহ আলোচনা করা সম্ভব হল না। আমি প্রধান প্রধান প্রয়োগ ক্ষেত্রগুলি আলোচনা করলাম এতক্ষণ, আশা করি বাকিগুলি তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার আমরা দেখি আমাদের আলোচনার এই অংশ থেকে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। প্রথমে দেখি অতি সংক্ষিপ্ত সম্ভাব্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, দূর অনুধাবনের কোন উপাত্তের সাহায্যে মানচিত্র অঙ্কন করা যায়? এখানে উত্তর হবে ডিজিটাল ইমেজ। এরপর জমিতে সার কীটনাশক প্রয়োগ কোন ধরনের দূর অনুধাবনের প্রয়োগ? কৃষিজাত। 3, বিমান ও নৌযান চালনার ক্ষেত্রে দূর অনুধাবনের কোন প্রযুক্তি সমূহ প্রয়োগ করা হয়? উত্তর, রাডার ও জিপিএস। ভূমি জরিপের ক্ষেত্রে কোন প্রযুক্তি প্রয়োগ করা হয়? উত্তর, দূর অনুধাবন প্রযুক্তি। 5, স্পেস শাটল কোন ধরনের প্ল্যাটফর্ম? উত্তর, মহাকাশস্থ প্ল্যাটফর্ম। চিকিৎসা ক্ষেত্রে দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করা হয় এমন একটি পদ্ধতির নাম লেখ। উত্তর, সিটি স্ক্যান। 7, উর্বর জমিতে কি ধরনের ভূমি ব্যবহার হওয়া উচিত? উত্তর, কৃষিজাত। 8, তথ্য যোগাযোগ আওতায় পড়ে এমন একটি পদ্ধতির নাম লেখ। উত্তর, টেলিযোগাযোগ। 9, কোন প্রযুক্তির মাধ্যমে সহজে আবহাওয়ার বৈশিষ্ট্য জানা সম্ভব? উত্তর, দূর অনুধাবন প্রযুক্তির মাধ্যমে। 10, দূর অনুধাবন প্রযুক্তি প্রয়োগ করা হয় এমন একটি সামরিক কাজের নাম বল। উত্তর, দূরপল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এভাবে অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশ থেকে হতে পারে। তোমরা যদি পুরোটা শুনে থাকো
যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর দেখি সম্ভাব্য সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন কি হতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন: এক, কৃষিকাজে দূর অনুধাবনের প্রয়োগ বিষয়টি ব্যাখ্যা করো। দুই, ভূমি জরিপ কাজে দূর অনুধাবনের প্রয়োগ আলোচনা করো। তিন, চিকিৎসা ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ আলোচনা করো। চার, পৃথিবী ও মহাবিশ্ব পর্যবেক্ষণের ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ ব্যাখ্যা করো। পাঁচ, যোগাযোগ ক্ষেত্রে দূর অনুধাবনের প্রয়োগ আলোচনা করো। এবার রচনামূলক প্রশ্ন কি হতে পারে দেখি। রচনামূলক প্রশ্ন এখান থেকে একটি হতে পারে, যেমন দূর অনুধাবন বলতে কি বুঝো, দূর অনুধাবনের প্রয়োগ ক্ষেত্র সমূহ আলোচনা করো। আমরা এই অংশে সম্ভাব্য প্রশ্ন সমূহ দেখলাম, তোমরা আলোচনাটি মনোযোগ সহকারে দুই একবার দেখে বা শুনে থাকলে এ সকল প্রশ্নের উত্তর দেওয়া মোটেই কঠিন নয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর প্রয়োগ ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা শুনলে। আশা করি আজকের আলোচনা থেকে দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আমি আগামী ক্লাসে দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর মৌলিক বিবেচ্য বিষয়াদি নিয়ে আলোচনা করব। দূর অনুধাবন বা রিমোট সেন্সিং এর মৌলিক বিবেচ্য বিষয়াদি আলোচনাটি আমরা চারটি ক্লাসে শেষ করব। আগামী ক্লাসটি এ বিষয়ক আলোচনার প্রথম ক্লাস। এই আলোচনার মধ্যে থাকবে আকাশ, মহাকাশ, বায়ুমণ্ডল, সূর্য ও সূর্য রশ্মি সম্পর্কে। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে দূর অনুধাবন ও রিমোট সেন্সিং কোর্সের ক্ষেত্রে। আশা করি তোমরা আগামী দিনের এ গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবে এবং দেখবে। আজ এ পর্যন্তই আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।